কথার উপরে ভিত্তি করে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হযরত ওমর বললেন, পারস্য বাদশা সুযোগ বুঝেই তো মুসলমানদের উপরে আক্রমণ করতে চায়, আমি এখন রাষ্ট্রপ্রধান, আমি এখন খলিফা, আমি চাই এই পারস্য দেশের খোঁজ খবরটা আমাকে নিতে হবে, কেমনে দেশের ভিতরে যাওয়া যায়, মুসলমানদের কর্তৃত্ব আর ক্ষমতা, ইসলাম কেমনে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এই জন্য তিনি আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন সদস্য দিয়ে 17 জন মুসলমান দিয়া 16, 17, 18, 19 বছরের আব্দুল্লাহ বিন হুজাফাকে নেতা বানায়া পাঠাইয়া দিলেন, 17 জন মুসলমান যাও, তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবে, পারস্য দেশের কয়জন আমার দেশের ভিতরে আক্রমণ করতে না পারে, মুসলমানদের উপরে কর্তৃত্ব আর লিডারি করতে না পারে, আমরা দেখে নিব, আমাদের শক্তিমত্তার পরিচয় দিব। 17 জন মুসলমান দিয়ে তাদেরকে তিনি প্রেরণ করে দিলেন, তারা পারস্য এলাকায় পাহারাদারি করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে পারস্য বাদশা তার কিছু গোয়েন্দা দিয়ে বলে দিয়েছে, তোমরা মদিনার রাষ্ট্রের আশেপাশে গোয়েন্দাগিরি করবা, কোন মুসলমানকে তোমরা যদি কোনো সময় ধরতে পারো মারবা না, হত্যা করবে না, জীবন্ত মুসলমান যুবকদেরকে ধরে আমার সামনে হাজির করবা। আমি জানতে চাই, ওদের কাছে অস্ত্র নাই, ওদের খাবার নাই, ওদের কাছে আধুনিক কোন অস্ত্র নাই, এরপরে কোন জিনিসের কারণে এরা এত পাওয়ার করে, মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ক্ষমতা কোথায়? আমি দেখতে চাইব, তাদেরকে ধরে যদি আনতে পারো, তারা যেই নবীকে এত ভালোবাসে, এই ভালোবাসাটার প্রমাণটা আমি তাদের কাছ থেকে আদায় করব। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, 17 জন মুসলমান পাহারাদারি করতে লাগলেন। এক সময় হঠাৎ করে 17 জন মুসলমান পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে যাওয়ার পরে সবাইকে পারস্য বাদশার সামনে হাজির করা হলো। ওই জায়গার মধ্যে 17 জন মুসলমানের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা ডাক দিয়ে বলল, তোমাদেরকে নিয়ে আমাদের রাষ্ট্রপ্রধান পারস্যের বাদশার কাছে নিয়ে যাওয়া হবে, পৌঁছে দেওয়া হলো। বাদশা ডাক দিয়া বলে, তোমরা তো ছোট মানুষ, বলো তো তোমাদের মধ্যে কে নেতা, তোমাদের লিডার কে আমাকে দেখাইয়া দাও। সবাই দেখাইয়া দিলেন, তরুণ, টকবগে তরুণ, মাত্র তরুণ, 17, 18, 19 বছরের ছেলে আব্দুল্লাহ বিন হুজাফাকে দেখাইয়া দিলে, উনি হচ্ছেন আমাদের লিডার, উনি হচ্ছেন আমাদের নেতা। পারস্য বাদশা তাকায় দেখে, ছোট্ট একটা ছেলে, ও নাকি লিডার, কেমনে তাদের কাছ থেকে দিন মুছে দেওয়া যায়, সমাজ থেকে দিনকে কেমনে মিটিয়ে দেওয়া যায়। পরিকল্পনার অংশ হিসাবে বাদশা এক নম্বরে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তুমি তো তরুণ মানুষ, জোয়ান মানুষ, বিয়ে করেছো নাকি? না, বিয়ে করি নাই। তুমি যেহেতু বিয়ে করো নাই, বুঝতেই পারতেছো আমার হাতে ধরা পড়েছো, আমার হাতে ধরা পড়লে কেউ জীবন নিয়ে যেতে পারে না, তাদেরকে টুকরা টুকরা করে সমাজ থেকে উঠাইয়া দেই, সুতরাং তুমি যেহেতু ধরা পড়ে গিয়েছো, বুঝতে পারতেছো মদিনায় যাওয়ার সুযোগ নাই, সুতরাং মদিনায় যদি যেতে হয়, বেঁচে যদি থাকতে হয়, আমার কিছু কথা তোমাকে মানা লাগবে, আমার যদি কথা মানো তোমাকে ছেড়ে দেব, তোমার জীবন তো বাকি আছে, বিয়ে শাদী করো নাই, যৌবনের চাহিদা বুঝো নাই, ছেড়ে দেব, তুমি কি আমার কথাগুলো মানতে রাজি? আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বলেন, পারস্যের বাদশারে আপনি কি বলতে চান, আপনি আগে বলুন, আমরা যদি মনে করি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় না, আমার নবীর আদর্শ আর সম্মানের সঙ্গে সাংঘর্ষিক হয় না, মেনে নিতে পারি, আর আমার নবী এবং ইসলামের সঙ্গে যদি আপনার কথাগুলো সাংঘর্ষিক হয়ে যায়, লাত্তি দিয়ে সবগুলাকে ফেলে দিতে পারি, কিন্তু নবীজির আদর্শে চুল পরিমাণ কষ্ট হবে এমন কাজ করা যাবে না। আল্লাহু আকবার।
বন্দী হয়েও হুংকার দিচ্ছে। এজন্য যুবকদেরকে স্পিরিট দিচ্ছি, দিন বিজয়ের গান গাইলে বাধা আসবেই, ঠিক কিনা বলেন? তো টেনশন করো কেন? আমার মুসলমান বন্ধুগণ বাদশা বলল, তাহলে শুন আব্দুল্লাহ, তুমি যে ইসলাম কবুল করেছো, এই দিন যদি তুমি ছেড়ে দাও, এই কথা প্রথমে বলতে পারতো কিন্তু বলে নাই। সুন্দর করে বুঝাইয়া বলল, তোমরা যে নবীকে মানো, তার নাম তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও কি দুনিয়ার জমিনে আছে কয় নাই? যেহেতু সে নাই, একটা কাজ করো, তোমরা শুধু এটা মনে করো যে তোমাদের জায়গায় তোমাদের নবীকে ধরে আনা হয়েছে, বেইজ্জত করে তোমাদের নবীকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, এই কথাটা কি তোমরা মনে করতে পারবে? মনে করলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। 17 জন মুসলমান ঠাস করে দাঁড়ায় গেলেন, বাচ্চার সামনে দাঁড়ায় বলতেন, বাচ্চা মুখ সামলিয়ে কথা বলো, কাদের সামনে দাঁড়িয়ে কি বলো তুমি জানো না? তুমি মনে করো আমরা একা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে, আমরা একা নয়, মুখ সামলিয়ে কথা বলুন, নচেত আপনি আপনার শরীর থেকে মাথা নিয়া অফিস থেকে বের হতে পারবেন না। আল্লাহু আকবার! মুসলমান তো তাদের না, বাচ্চা বয় পেয়ে গেছে, কয় কি আমার সামনে দাঁড়িয়ে আমার শরীর থেকে মাথা আলাদা করে দেবার স্লোগান দি। এবার বাচ্চা বলল, তাহলে শোনো, দুই নম্বর পলিসি হলো, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, কালিমাটা ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করো, আমার দেশে অবাধে তুমি বসবাস করো, এ কাজ যদি তুমি করতে পারো, আমার দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, গোটা দেশের মালিক তুমি হয়ে যাবে, তুমি কি পারবে কালিমা ছেড়ে দিতে? আব্দুল্লাহ বিন হুজাইফা কি জবাব দিচ্ছেন শুনেন। আমরা হইলে কি জবাব দিতাম? আমরা যদি শুনতাম যে এমন কিছু দিব, আমাদেরকে যদি কি বলতো যে হুজুর ঢাকা শহরে গুলশান বনানী বাড়ি দ্বারা দান মন্ডির দিকে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 5 কোটি, 10 শতকের দাম 50 কোটি টাকা, আপনি কি 2-4টা কথা উল্টা পাল্টা বলতে পারবেন? আমরা বলতাম 2-4টা কেন, 2-4 মাসই বলতে পারবো, কথা বলেন না কেন? আমরা যে দালাল হয়েছে, নগদ দিনকে বিক্রি করে দিতাম। আব্দুল্লাহ বিন হুজাইফাকে এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুজাইফা দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, বাদশা শোনো, তুমি তোমার দেশের অর্ধেকের কথা বললে, আমার কাছে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি তুমি আমার নামে লিখে দাও, আর আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দাও, বিশ্ববিখ্যাত নারীদেরকে নিয়ে আমার পিছনে ছেড়ে দাও, কসম আল্লাহ পাকের জাতের, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে বলে যেতে পারি না। বাদশা দেখছি 2 নম্বরেও ব্যর্থ না। এবার চিন্তা করলে দিন ইমান হারা কেমনে করা যায়, পরামর্শ পরিষদ দিয়ে পরামর্শ করলাম, সবাই পরামর্শ দিল, বাদশা জাহাপনা, এদেরকে ঠিক করতে হলে 3 নম্বর কাজ হলো, 3 নম্বর কাজ হলো, এরা জোয়ান মানুষ, এদেরকে ঘরের ভিতরে এক একটা রুমে আটকায়া দেয়া, বিশ্ব সুন্দরী নারীদেরকে এনে এদের ঘরের ভিতরে উলঙ্গ করে যদি ছেড়ে দিতে পারেন, উলঙ্গ করে ঘরের ভিতরে নারীদেরকে যদি ছেড়ে দিতে পারেন, কোনোভাবে যদি ওরা নারীর সঙ্গে মেলামেশা করে জেনা করে, ওদের ইমান চলে যাবে, দোয়া কবুল হবে না, এই কাজ করা যায় কিনা? বাদশা বলল, পরামর্শ সুন্দর আছে, নির্ধারণ করা হলো, জায়গা ঠিক করা হলো, রুম ঠিক করা হলো, আর আব্দুল্লাহ বিন হুজাইফা সহ তার বন্ধুদেরকে এক একটা রুমে আলাদা আলাদা করে বন্দি করে দেওয়া হলো। এমন সময় বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে বাদশা বলে দিয়েছে, কোনোভাবে যদি আব্দুল্লাহ বিন হুজাইফার রুমে ঢুকে কোনোভাবে তার চরিত্র নষ্ট করে দিতে পারো, যা চাইবা তাই পাইবা। 3 নম্বর কাজ হিসাবে তারা করতে লাগলো কর্মকৌশল। আব্দুল্লাহ বিন হুজাইফা
রাত্রবেলা তাকে কারাগারে সেলের ভিতরে পুরে দেওয়া হলো। গভীর রাত্রে বিশ্ব সুন্দরী মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি পরায় স্ট্রাকচার ডিজাইন এক্সট্রা অর্ডিনারি করে সুন্দর করে স্মার্ট করে সাজায়া আব্দুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকায় দেয়া হলো। যেভাবেই পারো চরিত্র নষ্ট করো। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহর কদমে সেজদা করতেছেন। কোন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া নামাজওয়ালা রোজাওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা জিকিরওয়ালা পর্দাওয়ালা এতে কোনো সন্দেহ নাই। মস্ত বড় আবিদ তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মুরিদের একটা কাজ করত, তিনি যেই জায়গায় বসে থাকতেন মুরিদেরা বিভিন্ন সময় তার নাম নিয়া সামা করত। সামা সামা বুঝেন তো? এটা বুঝেন না উনি। সামা বুঝেননি মানে যে ডোল তো বুঝেন, ডোল মানে এক সাইড খোলা এক সাইড বন্ধ, এটা দিয়ে তারা সামা করতো মানে এই যে ডুলে বাড়ি দিত, এগুলা দিয়া দিয়া তারা গান গাইত, জিকির করত। এটা দিয়া তারা যাকে আমরা কি বলে দোফ, কিন্তু ওই সময় এটা ছিল গানের জন্য, সামার জন্য, জিকিরের জন্য। পিসাব বসলে মুড়িদের দেখেন আজকালকে পিসাবরা কি করে, কিছু পিরাছে না, দুল বাজায় না, গান বাজায়, গান বাজায়। তো নিজামুদ্দিন আউলিয়ার সময় এই কাম ছিল না যে নারী পুরুষ এখানে নাচানাচি করে ল্যাংটা বাবার দরবারে। বাংলাদেশে ল্যাংটাও পীর হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ বললেন না, ল্যাংটাও পীর। সবাই গামছা গলায় দিয়া কই জানি চাঁদপুরের মতলবে, মতলবে বেলতলি, মতলবের বেলতলিতে সব এখানে গানে যায় ল্যাংটা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বললেন না, আপনারা জাননি, কেউ জান না তো, দেওয়ান বাগে জাননি, রাজার বাগে, সুরেশ্বরী, মাইজভান্ডারে, কুতুববাগে, সায়দাবাদে, সব ভালো দেখে যায়, জান না তো। আল্লাহ আমাদের বাঁচাক্ষণ, আমিন, হেফাজত করুক, জোরে বলেন আমিন। এমনও লোক আছে মাজারে গিয়ে টাকাও দেয়, দেয় না? মাজারে যদি টাকা দেওয়া যায় হত, পৃথিবীর সব থেকে বড় রওজা হচ্ছে মদিনায় বিশ্বনবী। আমরা মদিনায় গিয়া টাকা দিতাম না, প্রেমে পাগল হয়ে কলিজা পর্যন্ত দিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু দেওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। মরা জীবতে মানুষের টাকা পয়সা দেন, একজন মানুষের পাও নাই, একজন বিধবা নারী খাবার নাই, তারে টাকা দেয় না, টাকা দিয়ে মাজারে। তো যে মইরা গেছে টাকা দিয়ে কি করব? আমারে বলেন যে মইরা গেছে তারে যে টাকাটা দিলেন ওর কোনো কাজে লাগবে না? ওই যারা কি যে কয় খাদেম খাদেম খাদেমদের পেট তো বম্বা স্টিক মার কামাচ্ছে। এগুলো হালাল কাজ? সবাই বলেন হালাল না হারাম? আমি কি বুঝাতে চাই দেখবেন, একজন আলেমের কি দাম, জাননেওয়ালার কি দাম। এজন্য ভাই জানেন কি দাম বুঝবেন আমি বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মস্ত বড় আবেদ, নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার, এতে কোনো সন্দেহ নাই। তার দরবারে নারী পুরুষ আসার কোনো সুযোগ নাই। সুন্দর করে চালাচ্ছেন কিন্তু তার মুরিদারা বেশি ভালোবাসা ভালো কথা বলে ভালো না, ওরা ভালোবাসতে গিয়ে এক পর্যায়ে সামা করে ডুল বাজায়। কিন্তু তিনি তাদেরকে নিষেধ করেন না, তিনি তাদেরকে নিষেধ করেন না। এইভাবে চলতে আছে মানুষ যখন এই সময় সব থেকে বড় আলেম ফকির জিয়াউদ্দিনের কাছে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে,
হুজুর আপনি বলেন তো নিজামউদ্দিন আউলিয়া কেমন? ফকীহ জিয়াউদ্দিন বলেন নিজামউদ্দিন আউলিয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, পর্দা ভালো, সব ঠিক আছে, কিন্তু তার মুরিদেরা সামা করে তিনি দেখেন নিষেধ করেন না, এই জন্য তিনি বিদাতি। মরার আগে বলবো বিদাতি, কিয়ামতের দিনও বলবো বিদাতি, কারণ যিনি জিকির করতে গিয়া মুরিদেরা গান বাজায় সামা করে নিষেধ করতে পারেন না, আমি কোনোদিন তাকে মানতে পারি না। যাকে ভালো বলেছি ভালো, যাকে খারাপ বলেছে খারাপ। আমি ছোট ছোট পীরের কথা বলতেছি না, ডাইরেক্ট নিজামউদ্দিন আউলিয়ার কথা বলতেছি, দেখেন কি হয়। আমার বন্ধুগণ এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন। নিজামউদ্দিন আউলিয়া জানতে পারলেন ফকীহ জিয়াউদ্দিন তাকে বিদাতি বলেন, তাকে মানেন না, তার সবগুলা কাজ তিনি মানেন কিন্তু সামা করাকে তিনি মানেন। কথা বলেন, আপনি আপনার পীরের মুরিদ ভালো করে মানেন, আপনার পীর যদি ভালো কথা বলে মানেন, কিন্তু পীরও গাঁজা খায় আপনিও গাঁজা খান, পীরও ফ্যান্সি ডিল বেসে আপনি ইয়াবা বিক্রি করেন, এমন পীরও জাহান্নামী মুরিদও জাহান্নামী। এদেরকে যারা সাপোর্ট দেয় যারা মানে সবগুলো জাহান্নামী কন্যা, আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ একবার ফকীহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন, দিল্লির সব থেকে বড় আলিম ফকীহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে গেলেন, সবাই মনে করলো তিনি আর বাঁচবেন না। এমন সময় নিজামউদ্দিন আউলিয়া একদিন এক প্রোগ্রামে যাচ্ছেন, রাস্তায় যাওয়ার পথে মুরিদেরা বলছে পীর সাহেব হুজুর আপনি জানেননি কোনো খবর? তিনি বললেন না জানি না কি হয়েছে। সবাই বলতেছেন পীর সাহেব শুনেন, আপনাকে যেই ব্যক্তি সারা জীবন বিদাতি বলেছে, আপনাকে যেই ব্যক্তি কোনোদিন মানতে চায় না, পাবলিকের সামনে আপনাকে বিদাতি বলে ছোট করে, ফকীহ জিয়াউদ্দিন অসুস্থ, সাকারাত শুরু হয়েছে, মরে যাবে। মুরিদের উদ্দেশ্য ছিল এই কথা যদি নিজামউদ্দিন আউলিয়াকে বলে তিনি খুশি হবেন, আর বলবেন যেই ব্যক্তি আমাকে সারা জীবন বিদাতি বলছে ও মরে যাচ্ছে, মরে যাক, যা আমরা করব। আমরা হলে তো ফেসবুকে টুইটারে আমাদের পীর সাহেবের নাম দিয়ে লাগাই দিতাম। নিজামউদ্দিন আউলিয়া বলেন সত্যি কি তুমি দেখে এসেছ, সত্যি কি তুমি জানো তিনি অসুস্থ? কয় হ্যাঁ আমি জানি অসুস্থ। এমন সময় নিজামউদ্দিন আউলিয়া বললেন আমার সবগুলো প্রোগ্রাম ক্যান্সেল, আমি আজকে কোন প্রোগ্রামে যাব না, আমি আজকে কোন মাহফিলে যাব না, তোমরা আমাকে নিয়ে চলো ফকীহ জিয়াউদ্দিনকে অসুস্থ দেখতে যাব। সারা জিন্দেগি এই লোকটা আমাকে বিদাতি বলতে পারে কিন্তু তিনি হলেন এই জামানার সব থেকে বড় আলেম, তাকে সম্মান দেওয়ার জন্যে আমাকে কি বলল তা জানতে চাই না। একজন বড় আলেমকে সম্মান জানাতে তার ইন্তেকালের সময় তাকে দেখতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নিজামউদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে নিয়ে চলতে লাগলেন ফকীহ জিয়াউদ্দিনের বাড়ির দিকে। ফকীহ জিয়াউদ্দিনের বাড়িতে যাওয়ার পরে মেহমান খানায় তিনি বসে পড়লেন। নিজামউদ্দিন আউলিয়া তার খাদেমদেরকে বললেন খাদেমেরা শোনো, তোমরা ফকীহ জিয়াউদ্দিনের খাদেমদের সঙ্গে কথা বলো, কথা বলে বলো আমি নিজামউদ্দিন আউলিয়া এসেছি, তার সঙ্গে দেখা করতে চাই, একটু সুযোগ দেওয়া যাবে কিনা। নিজামউদ্দিন আউলিয়ার খাদেম ফকীহ জিয়াউদ্দিনের খাদেমের সঙ্গে কথা বলে জিয়াউদ্দিনের সামনে পৌঁছে গিয়েছেন। ফকীহ জিয়াউদ্দিনকে বলছেন বড় হুজুর, নিজামউদ্দিন আউলিয়া আপনাকে দেখতে এসেছেন,
মেহমানখানায় বসে বসে আপনার অনুমতি চাচ্ছেন, আপনি অনুমতি দিলে তিনি আপনার সঙ্গে দেখা করবেন। ফকির জিয়াউদ্দিন শুয়ে আছেন, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, এত অসুস্থ। তিনি বললেন, তুমি কে? তোমাকে আমি চিনি না। নিজামউদ্দিন আউলিয়ার খাদেম বলছে, আমি নিজামউদ্দিন আউলিয়ার খাদেম, আমাকে তিনি পাঠিয়েছেন দেখা করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। ফকির জিয়াউদ্দিন বললেন, তুমি চলে যাও, যে লোকটাকে সারা জীবন বিদাতি বলেছি, আমি হয়তো এখন ইন্তেকাল করব, না হয় কোন সময় মরব, জানি না, বিছানায় পড়ে গেছে, উঠতে পারব না। যে লোকটাকে সারা জীবন বিদাতি বলেছি, আজকে বেদাতি বললাম, আর আমি ইন্তেকালের আগে কোন বিদাতির চেহারা দেখে মরতে চাই না। চিন্তা করতেছে, চিন্তা করতেছেন, যা সারা জিন্দগি বলেছি এখনো তাই বলবো। নিজামউদ্দিন আউলিয়ার খাদেম গরম রাগ হয়ে নিজামউদ্দিন আউলিয়া কে এসে বলছে, হুজুর বলছিলাম, যে লোকটা আপনাকে দেখতে পারে না, সারা জিন্দগি আপনাকে দেখতে পারল না, আজ মরার আগে আপনাকে দেখতে পারে না, সারা জীবন আপনাকে বিদাতি বলেছে, আজও বিদাতি বলে, আজকে বলেছে আপনার সব কাজ ভালো, আপনি সামা করলে কেন বাধা দেন না, এই জন্য তিনি আপনার সঙ্গে দেখাও করবেন না, কথা বলবেন না, তিনি চান মরে যেতে পারেন, মরার আগে কোনো বিদাতির সঙ্গে কথা বলবেন না, চলেন আমরা চলে যাই, তার সঙ্গে কথা বলবো না, দেখা করব না। নিজামউদ্দিন আউলিয়া চুকের পানি ছেড়ে দিলেন, আর খাদেমকে বললেন, ও খাদেম আবার যাও, আবার যাও, আবার গিয়া বলো, একটু দেখো না অনুমতি চেয়ে দেয় কিনা, আমাকে যত বিদাতি বলুক, আমাকে যত গালি দি, একজন বড় আলেম ইন্তেকালের আগে তার সঙ্গে দেখা করি, কিন্তু কেন, নবীদের পরে তো আলেমদের স্থান, নবীদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া তো উলামায়ে কেরাম, যার কাছে কোরআনের জ্ঞান আছে আল্লাহ বলছেন তার চাইতে বড় কেউ নাই, সুতরাং উনি বড় আলেম, তাকে দেখা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, যারা আমি রাসূলের মজলিসে বসতে পারলো না, আমি নবীর অনুষ্ঠানে বসতে পারলো না, আমার অনুষ্ঠানে বসলে, আমার কথাগুলো শুনলে যেভাবে জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কেউ যদি হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসে আলিমদের চেহারার সঙ্গে তাকায়া থাকে, আলিমদের চেহারার দিকে তাকায়া থাকে, আল্লাহ রাসূল বলেছে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, নিজামউদ্দিন আউলিয়া বললেন, খাদেম আবার যাও, খাদেম আবার যাও, গিয়ে কথা বলে দেখ, ফকির জিয়াউদ্দিন আমাকে অনুমতি দেয় কিনা। নিজামউদ্দিন আউলিয়া অহংকার করলেন না, কারণ আল্লাহ কোরআনে কারিম 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর গোলাম ওলি হবেন, পীর হবেন, তাদের কোয়ালিটি কি আল্লাহর গোলামের গুণ কি আল্লাহ বললেন। আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর ওলি, যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমি আল্লাহর গোলামের, এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করেন, সকল সময়ে আল্লাহর উপরে ইমান রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে বাঁচাইয়া দিবেন, দেবেন না ইনশাআল্লাহ। যত বড় অসুস্থ হয়ে যায় আল্লাহর কাছে চাইব,
আল্লাহ বলেছেন গোলাম যত বড় অসুস্থ হ তুই আমার কাছে চা কারো কাছে চাইস না আমি আল্লাহ তোকে সুস্থ করে দিতে পারি হযরত হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ কয়দিন অসুস্থতার কোয়ালিটি জানেন অসুস্থ হতে হতে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি পচে গেছে পচে এমন দুর্গন্ধ বের হয় 1-2 কিলোমিটার দূর থেকে দুর্গন্ধ শোনা যায় নাকে লাগে পুরা বডি থেকে পোকা বের হয় মাথা থেকে পোকা নাক থেকে পোকা কান থেকে পোকা হাত থেকে পোকা পা থেকে পোকা পেট থেকে পোকা শুধু পোকা আর পোকা এই মানুষটার বডির কোন জায়গা ভালো আছে এত অসুস্থ যেদিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটাও পচে যাচ্ছে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার পুরা বডিটা পচে গেছে তোমাকে কিছু বলি নাই আমার পুরা বডি থেকে গন্ধ আর পোকা বের হয় তোমাকে কিছু বলি নাই আল্লাহ শুকরিয়া ছিল যে তুমি আমার জিহ্বাটা ভালো রাখছো আল্লাহ আমার সারা বডি পচায়া দাও আমার আপত্তি নাই কিন্তু আমার জিহ্বাটা পচায়া পোকা দিও না আল্লাহ বলছেন আইয়ুব কেন কেন আল্লাহ এই জিহ্বা দিয়ে আমি যত কষ্টে থাকি আমি যেন তোমার নামের জিকির করতে পারি আল্লাহ বলেন আইয়ুব এত কষ্টে থাকার পরেও পুরা বডি পচে গেছে এত কষ্টে থাকার পরেও আমি আল্লাহকে বলে যাও নাই শুধু জিহ্বাটা ভালো থাকবার জন্য আমি আল্লাহর কাছে চাইলা আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে সুস্থ করে 32 বছরের যুবক বানাইয়া দিলাম সুবহান আল্লাহ পারেন কথা বলেন পারেন পারেন আল্লাহ পারেন এজন্য আমার মুসলমান বান্দাগণ কষ্ট হচ্ছে আপনাদের নিজামউদ্দিন আউলিয়ার খাদেম আবার গিয়েছে আবার গিয়ে বলছি দুই নাম্বার বার হুজুর নিজামউদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছেন আপনি তার সঙ্গে একটা বার দেখা করবেন তিনি আসছেন আপনার সঙ্গে দেখা করতে যায় নিজামউদ্দিন আউলিয়া বললেন একবার বলেছি তার সঙ্গে দেখা করব না আবারও বললাম দেখা করব না এখান থেকে চলে যাও নিজামউদ্দিন আউলিয়ার খাদেম এসে বলছে হুজুর দুই নাম্বার বার গিয়েছি আমাকে তাড়াইয়া দিয়েছে এখন চলেন তো চলে যাই নিজামউদ্দিন আউলিয়া বললেন দুইবার গিয়েছো তাড়াইয়া দিয়েছে আরেকটা বার গিয়া দেখো না সুযোগ দেয় কিনা কত দিল নরম করে ফেললেন কত ছোট হয়ে গেলেন আরেকবার গিয়া দেখো দেখা করার সুযোগ দেয় কিনা খাদেম বলছে হুজুর আমি আর যাবই না দুইবার গিয়েছি আমাকে বিতাড়িত করে দিয়েছেন আর যাব না এখন আমি গিয়ে কি বলবো নিজামউদ্দিন আউলিয়া বললেন বাবা যাও এখন গিয়া তুমি তার কাছে ওই কথা বলবা যে নিজামউদ্দিন আউলিয়া তার জিন্দেগিতে যত কোনোভাবে যদি কোনো বিদাত করে থাকে কোনোভাবে চলার পথে যদি কোনো অন্যায় করে থাকে আপনার ইন্তেকালের আগে আপনার সঙ্গে দেখা করে তওবা করে বিদাত কাজ ছাড়তে চায় সুবহানাল্লাহ বলেন সবগুলা বিদাত কাজ ছেড়ে দিতে চায় এই জন্য তওবা করবার জন্য আপনার কাছে আসতে চাই এই কথাটা আপনি তার কাছে জানাইয়া দিবেন মনে রাখবেন কি বলতে চাই দেখেন কি সম্মান নিজামউদ্দিন আউলিয়া ফকির জিয়াউদ্দিনকে কত সম্মান দিলেন তিনবার যখন পাঠালেন তিন নাম্বার বার খাদেম যাওয়ার পরে বলছে হুজুর এখন আসছি আপনি একটু দেখা করার সুযোগ দেন ফকির জিয়াউদ্দিন বললেন তোমাকে দুইবার বলেছি না আসার জন্য এখন আসছো কেন এই সময়ে নিজামউদ্দিন আউলিয়ার খাদেম বলছে হুজুর এখন আপনার কাছে নিজামউদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছে জীবনে চলার পথে যদি কোনো বিদাত করে থাকেন তওবা করার জন্য আসতে চান আপনি যদি একটা সুযোগ দেন এই কথা শুধু বলেছে ফকির জিয়াউদ্দিন বললেন কারা আছো আমাকে কষ্ট করে বসাইয়া দাও আমাকে একটু বসাও
ফকির জিয়াউদ্দিন বসলেন। এবার নিজামউদ্দিন আউলের খাদেমকে বলছেন, সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্যি কি নিজামউদ্দিন আউলিয়া ভুল বুঝতে পেরে বিদাত থেকে বাঁচবার জন্য আসতেছেন? বলে হ্যাঁ। ফকির জিয়াউদ্দিন তার খাদেমকে বললে, খাদেম তুমি আমার ঘরে যাও। নিজামউদ্দিন আউলিয়া যদি তার সবগুলা অন্যায় থেকে নিজেকে বাঁচাবার জন্য আমার কাছে আসে তওবা করবার জন্য, আমি ফকির জিয়াউদ্দিনও তাকে বিশ্বের সব থেকে বেশি সম্মান দিতে চাই, আমিও তাকে সম্মান দিতে চাই। তুমি আমার ঘরে যাও, আমার ওয়াইড সুকেশের ভিতরে জীবনে পাওয়া আমার যতগুলা মাথার পাগড়ি আছে, সম্মান হিসাবে পৃথিবীর যত জায়গায় গিয়েছি, যত জায়গায় আমি সম্মান হিসাবে মাথায় পাগড়ি পেয়েছি, সবগুলা পাগড়ি তোমরা এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসো। আর একটা পাগড়িকে আর একটা পাগড়ির সঙ্গে জয়েন্ট লাগাইয়া নিজামউদ্দিন আউলিয়া যে রুমে বসে আছেন ওই রুম থেকে মাটির মধ্যে বিছাইয়া আমার রুম পর্যন্ত নিয়ে আসো। নিজামউদ্দিন আউলিয়া আমার কাছে আসতে চায়, সে যেন মাটিতে হেঁটে না আসে, তার জুতা সহ যেন আমার পাগড়ির উপর দিয়া হেঁটে হেঁটে আমার রুমে চলে আসে। কোন সুবহানাল্লাহ, একটু আগে কত গরম ছিলেন, ছিলেন না? কত রাগ করেছেন দেখাই করবেন না। কিন্তু একজন মানুষ যখন বলছে আমি তওবা করতে চাই, একজন আলেম নিজের মাতার পাগড়ি তার জন্য বিছায় দিয়েছে। আমি এখান থেকে বুঝাতে চাই, মানুষ চলার পথে ভুল করবে না করবে না? যুবকেরা ভুল করেছে, একটা দাড়ি রাখে নাই, মসজিদে আসে না, টাকনুর নিচে প্যান্ট চলে গেছে। আপনি কার ছেলে দেখো রে বাপ, টাকনুর নিচে প্যান্ট পরে দাড়ি রাখে না, মসজিদ আসে না, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন না। সে ভুল করেছে, তাকে আপনি বুঝাও, ঠিক বললাম না? তাকে আপনি বুঝাও, সে বুঝে না, সে ইসলাম জানে না, তাকে আপনি ইসলামটা জানান। সে যখন ইসলামটা জানতে পারবে তখন আর ছাড়বে না, কথা বলেন না কেন? সে যখন ইসলাম জানবে তখন ছাড়বে না, এজন্য তাকে ইসলাম জানান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফকির জিয়াউদ্দিনের সবগুলা পাগড়ি যখন বিছাইয়া দেওয়া হলো নিজামউদ্দিন আউলিয়ার রুম পর্যন্ত, আর বলা হলো নিজামউদ্দিন আউলিয়া আপনি ফকির জিয়াউদ্দিনের পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যান, নিজামউদ্দিন আউলিয়া জুতা খুললেন আর বললেন আমি পাগড়ির উপর দিয়ে হাঁটবো। একজন আলেমের মাথায় পাগড়ি ছিল, ওই পাগড়ির উপর দিয়ে আমি হাঁটবো। তিনি বলেছেন হেঁটে যাওয়ার জন্য, আমরা হলে তো হাইটা যাইতাম, লাইভও দিতাম, সেলফি উঠে ফেসবুকে দিতাম, দেখো সারা জীবন আমারে বেদাতি বলছে, এখন তার পাগড়ির উপর দিয়ে আমি হাইটা যাই, ঠিক না? আমাদের যে চরিত্র, নিজামউদ্দিন আউলিয়া নিজের জুতা করলেন, পাগড়ির উপর দিয়ে হাঁটলেন না, পাগড়িগুলাকে মাটি থেকে উঠাতে লাগলেন আর নিজের মাথায় পেঁচাতে লাগলেন, আর বললেন ফকির জিয়াউদ্দিন যেই পাগড়ি মাটিতে বিছাইয়া দিয়েছেন আমি ওই পাগড়িটা মাথায় পেঁচাইয়া নিলাম, আর এটাই হচ্ছে ফকির জিয়াউদ্দিনের পক্ষ থেকে আমাকে সব থেকে বড় সম্মান। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহ বলছেন আফামান শারাহ আল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, যার কাছে ইসলামের জ্ঞান আছে সে সব থেকে বড় ব্যক্তিত্ব, সে সব থেকে বড় জিনিস, সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। আল্লাহ বলছেন সে হচ্ছে আমি আল্লাহর জ্ঞান থেকে পাওয়া আলোর মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ, এজন্য আমার বন্ধুগণ চলার পথে আমাদের জিন্দেগিতে ভুল হতে পারে, পারে কি পারে না? এজন্য আমরা চলার পথে মিথ্যা কথা বলবো? আমরা বলিনি মিথ্যা কথা, কারো জমি দখল করছেন না কয়, আইল টেলাইয়া টেলাইয়া নিজের জমি ছুটো ছিল, এতিমের জমি নিজের জমির ভিতরে ঢোকায় দিছে, রেজিস্ট্রারি করতে গিয়ে গরিবের জমি নিজের নামে রেজিস্ট্রারি করে দিছে, কথা বলেন না কেন? ভাই বিদেশ থেকে টাকা পাঠায় বলছে ভাই তুই আমার নামে একটু জমি এলাকায় লো, সব কিনছে নিজের নামে, আছে না নাই? বাবা মরে যাওয়ার আগে, বাবা মরে যাচ্ছে
যে কোন একটা ছেলে বাবার কাছ থেকে টিপস নিয়ে নি সিস্টেম আছে না নাই শয়তানি এত শয়তানি কইরা এমন লোক আছে এলাকায় জানি না আপনাদের এলাকায় আছে নি এই লোকটা দেখবেন নিজের সম্পত্তি বন্টনের সময় নিজের ছেলেকে ঠিক মতো বন্টন করে দেয় নিজের মেয়েকে দেয় না আছে নি সম্পত্তি নিজের ছেলেকে দেয় কিন্তু মেয়েকে দেয় না হজে যাবেন বাবা যার আগে সব সম্পত্তি বন্টন করতেছে বন্টন করো কে সব ছেলেকে ঠিক মতো দিচ্ছে মেয়ের হাতে 500 টাকা দিয়ে বলছে তুই একটু আপেল খাইস আমি হজে গেলাম আছে না নাই মেয়েকে সম্পত্তি দেয় নাই কাবার গিলাবে ধরে কাঁদতেছে আর কইতেছে আল্লাহ আমি সবগুলো ঠিক মতো দিয়ে আসছি আমার মাফ করে দাও আল্লাহ কো আকবার বাড়ি কই নিজের মেয়েরে ঠকাই এখন আমারও ঠকাইতেছিস সম্পত্তি নিজের ছেলেরে দিলে মেয়েরে দিলে না এমন লোক আছে নি এলাকা আচ্ছা কেউ মাইন্ড করবেন না 90% কেউ মাইন্ড করবেন একটা কথা বলেন এখানে কারা কারা বিয়া করছেন একটু হাত উঠান অনেকে বিয়া করছেন মাশাআল্লাহ হ্যাঁ বিয়া করছেন না আপনারা আচ্ছা বলেন তো বিয়ের সময় কাবিনে লেখা ছিল নি বোর মোহর কথা বলেন না কেন না মোহর ছাড়া বিয়া করছেন মোহর লেখা ছিল না মোহরের টাকা দিছেন বউরে মোহরের টাকা দিছেন টাকা পরিশোধ করছেন কয়জন আর করছে এতে একজন বা দুইজন বা চারজন মাফ চাইছে মাফ দিয়ে দিছে মাফ দিছে তো কি সুন্দর আপনাদের এলাকার মায়েরা মাফ কইরা দে না খুব ভালো না মোহরের টাকা দিছে কি মনে করেন আপনি কাবা করে ইমাম হইতে পারেন আপনি বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি বউর মোহরের টাকা না দিয়া কবরে যান আপনি জাহান্নামে যাবেন জাহান্নামে মোহরের টাকা দেন না কেন লম্বা লম্বা বক্তৃতা তো দেন এই করবেন শেক করবেন সব করেন বউ টাকা দেন না কেন মাফ কইরা দিছে মাফ করছে তো কিছু কয় না মাফ করছে কিছু কয় না কেন মাফ করে দিছে না যাদেরকে মাফ কইরা দিছেন বউ যাদেরকে বউ মাফ কইরা দিছে মোহরের টাকা আমি বললাম আগামী কালকে সকালে বউরে তালাক দিবেন তালাক দেওয়ার পরে কি মোহর দেওয়া লাগবে কিছু কয় না লাগবে নি কেন মাফ করে দিছে তে লাগবে কেন মাফ করে দিছে এখন লাগবে কেন এখন এখন কেন আগে মাফ করলে এখন আবার দিবে নাকি এগুলা মাফ না হারাম কিসের মাফ আপনি তো লম্বা লম্বা বক্তৃতা করেন আপনি নেতা এলাকার বহু টাকা দেন না পাবলিক রে কেমনে দিবেন এজন্য বোর মোহরের টাকা দিয়ে দিয়া কবরে যাইন বাবা আমি আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বইলা দিতেছি বোর মোহরের টাকা দিয়ে কবরে যাইন নাহলে তাহাজ্জুদে কাজ হবে না কোন নামাজে কাজ হবে না কোন দান খয়রাতে কাজ হবে না বউ কিয়ামতের দিন বলবে তোমারে চিনি না টাকা দাও কথা কোন থাকে তবে টাকা দেও চিনি না টাকা দেও এলে মাফ নাই তখন কি করবেন আপনারা তো হাসতেছেন খুব কঠিন কথা নবীজি অনেকগুলো বিয়ে করেছেন একটা বিয়ে দেখান যে মোহর দেন নাই দিছেন নগদ দিছে নগদ নগদ দিছে এজন্য আল্লাহর আস্তে আল্লাহর আস্তে বাবা যারা বিয়ে করেছেন মোহরগুলো দিয়ে দিয়েন কন্যা ইনশাআল্লাহ মুরব্বী যারা আছে কইব আমরা টাকা পাইমু কই তা আপনারা টাকা পাইবেন কই এতদিন কি করছেন বউরে যদি 5টা শাড়ি প্রত্যেক বছর দিয়ে থাকেন তাহলে এই বছর দিবেন 6টা দিয়া বলবেন একটা তোমার ওই মোহরের টাকা থেকে কাটটা গেল জুতা যদি 2 জোড়া দেন এবার দিবেন 3 জোড়া রুই 1 জোড়া তোমার মোহরের টাকা থেকে কাটটা গেল প্রত্যেক মাসে যদি 500 টাকা দেন হাত খরচ এই মাস থেকে দিবেন 1000 টাকা বলে 500 টাকা তোমার মোহর থেকে কাটটা গেল এভাবে দিয়া দিয়া শেষ করে কবরে যাইয়েন মনে রাখবেন আবার বলছি আবারও বলছি এটা বান্দার হক কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না কারণ আল্লাহ বলবেন আমি জানি না তুই বোর কাছ থেকে মাফ নিয়া
বউর কাছে গেলে আমি চিনি না, টাকা দেন। টাকা দিতে পারবেন? কোনো মাপ নাই রে ভাই, এ কথা আমার বিশ্বাস হয়, আপনাদের আমার কথাটা বিশ্বাস হয়। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াফিরু মানে ফেরার, ফেরারির আসামি তো বুঝেন, যার উপরে ওয়ারেন্ট আছে, যে ওয়ারেন্টের আসামি, রেপ কুষতেছে, পুলিশ কুষতেছে, এই বেচারা এখানে ওয়াজ শুনতেছে। এ মনে সময় রেবের দুই গাড়ি এখানে দাঁড়ায় খতিছে আব্দুল্লাহ কই, ও যখন দেখছে রেবের দুই গাড়ি, আচ্ছা কোন তো, এদিকে আগুন জ্বলতেছে, এদিকে সাগরের পানি, ওখানে দাঁড়াইয়া থাকবে না, দৌড় দিবে, কথা বলেন নাকি? কোথায় আগুন, কোথায় পানি, কোথায় গুরুস্তান, বাঘ যা থাকে বাসা, পুলিশে ধরলে খবর আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া ফিররু, কেয়ামতের দিনে স্ত্রী তার স্বামীর দেখলে ফেরারির আসামির মতো দৌড়াবে, চিনবেই না। বাবা তার ছেলেকে দেখলে দৌড়াবে, ভাই তার ভাইকে দেখলে দৌড়াবে, বোন তার বোনকে দেখলে দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না। আর আপনি মনে করতেছেন আপনি ওই দিনকে বাইচা যাইবেন? না, কেউ কাউকে চিনবে না। এমনকি আমার নবী নিজের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও আমার কলিজার টুকরা মা, তুমি আমার মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, এই পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারবা না, আমি যা করি তুমি তা কইরা পরে জান্নাতে যাও। কথা বুঝছেন আমার? কথা বুঝছেন আমার? মহরের টাকা দিয়েন ইনশাল্লাহ, কন বউ কিন্তু মাপ দিবে না, এটা বালা করে জাইনে রাখেন, মাপ দিবে না, কেয়ামতের দিন মাপ দিবে না। এজন্য মহরের টাকা দিবেন তো ইনশাল্লাহ ভাই, বলেন না বলেন, যারা বিয়ে করছেন একটু হাত উঠাও, বিয়ে করো নাই? মোটামুটি কয়েকজন বাকি আছে, বিয়ে বিয়ে করবা না, না নিয়ত নাই আছে কয়, ঠিক আছে বিয়ে করবা, কিন্তু বিয়ের সময় কোনো যৌতুক নিতে পারবা না। যৌতুক নিবা কিছু কয় না কেন, যৌতুক নিবা, যৌতুক যদি নেওয়ার নিয়ত থাকে বিয়া যাওয়ার আগে বাথরুমে ঢুকে যাইবা, দুই ঘন্টা ইচ্ছা মতো খাইবা, পারবা? যৌতুক অবশ্যই, যৌতুক হারাম, যৌতুক সবাই বলেন হারাম, যৌতুক নিবেন না। আর যারা বিয়ে দিবেন মেয়ে, যৌতুক দিবেন না। আজকালকে বেশিরভাগ স্বামী তার স্ত্রীকে পিটায় যৌতুকের জন্য, ঠিক কিনা বলেন? পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে যৌতুকের জন্য। আপনারা আমাকে শুরুতেই বললেন আমরা মুসলিম, তো কোন সাহাবি বৌরে যৌতুকের জন্য আগুন দিয়ে জ্বালাইছে? আমরা তো এগুলো করি না, করি না, লজ্জা হয় না? বউর টাকা দিয়ে আপনি চলাফেরা করেন, বউর দেওয়া গাড়িতে আপনি চড়েন, বউর দেওয়া পালঙ্গে আপনি ঘুমান, আল্লাহ আপনি নাকি পুরুষ? এজন্য যৌতুক চাইব না, যৌতুক দিব না, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা বিয়ের সময় গায়ে হলুদ করবেন না কয়? কত হাজি সাহেব যে বিয়ের সময় গায়ে হলুদ করে, হ্যাঁ শুনে, যারা গায়ে হলুদ করে নাচানাচি করে গান বাজনা বাজাইয়া সারা রাত ডুল তবলা বেহালা বাজায় গান গাইছে, বিয়ের দিন মাথায় পাগড়ি একটা দিছে, আল্লাহ কোষ হয় তার, সারা রাত্রে বাজাইলে গায়ে আর সকালের দিকে মাথায় দিছে পাগড়ি, কথা কন না কেন কি করবে ক, এমনকি নামাজও পড়ে মসজিদে যায়, এগুলো কেন করে? যাদের বাচ্চা তৃতীয় লিঙ্গের হয়, যাকে বলে সুজা বাংলায় হিজরা হয়, যাদের বাচ্চা বিকলাঙ্গ হয়, বা যাদের বাচ্চা হাত দেখবেন লুলা হয়, লেংরা হয়, চুকে দেখে না, মনে রাখবেন তাদের বিয়ের রাত্র থেকে নিয়ে তাদের বিয়ের সবগুলা কাজ ছিল হারাম, এই জন্য আল্লাহ তাদের বাচ্চাদের হারাম, কথা বুঝতে পেরেছেন? এগুলো করবেন না। বিয়ের দিনে কোরআন তেলাওয়াত নিজে করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন,
বিয়ের রাত্রে ফুলসজ্জার রাত্রে স্ত্রীর সঙ্গে যখন দেখা করবেন তখন স্ত্রীর এই যে সামনের চুলে এইভাবে দুইরা দোয়া পড়েন। হাদিসে রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, এভাবে চুলগুলাকে সামনে দইরা সামনাসামনি বসে দোয়া পড়েন আল্লাহর কাছে, দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন এই দিন যারা আমার কাছে স্ত্রীর সামনের চুল ধরে দোয়া করবে আর যা চাইবে আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি দেব। কের দোয়া জানেন না তো, কি দোয়া করতো জানেই না। এ তো বাসর রাত্রে তো দরজা দাঁড়িয়ে থাকে, রুমে ঢুকে না, বউ কই কি হইলো রাত্রে 3টা আপনি ঢুকেন না কেন? পকেটে টাকা নাই। ক টাকা নাই মানে মোহর লেখছিলাম 10 লাখ, এখন আছে মাত্র 10 টাকা, এজন্য আসতেছি না। কাপনে আসেন মাফ, হে এখন বাঘের মতো করে যাইতেছে মাফ শুন না, মাফ দিছে না তোমার ঘরে ঢুকাইছে মাফ দেয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই কাজগুলা যাইও না। এরপরে বাচ্চা যখন জন্ম নিবে বাচ্চার কানে আজান দিবেন, বাচ্চার জন্য একটা ভালো নাম রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? এগুলা করে বাচ্চার হক আদায় করে। আমাদের কাশ্মীর ওয়াজে বলেন হুজুর আমার মেয়ে ছেলে মেয়েগুলো আমাদের কথা শুনে না, একটু মা বাবার হকের বেলায় ওয়াজ করেন, বাচ্চাগুলো যেন মা বাবার হক আদায় করে। জীবনে আদায় করবে না মা বাবার হক, কিসের মা বাবার হক জান আপনি? আপনি শুধু মা বাবার হক কথা বলেন, আপনি কি সন্তানদের হক আদায় করছেন? আপনি সন্তানের হক আদায় করেন নাই, এই সন্তান কোনদিন আপনার হক আদায় করবে? কথা বুঝতেছেন ভাই? আগে সন্তানের হক দেন, এরপরে সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কাঁধে করে নিয়ে হাঁটবে, রিক্সা চালাইয়া আপনাকে খাওয়াবে, রিক্সা চালাইয়া খাওয়াবে, এরপরে বৃদ্ধাশ্রমে দিবে। দেখেন না কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোন ভ্যানওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে যারা থাকে এদের ছেলেরা ইংলিশ মিডিয়ামের প্রফেসর, সচিব, মন্ত্রী, বড় বড় ডক্টরের ডিগ্রিধারী, তাদেরকে সব কিছু শেখানো হয়েছে, আমি জায়াত পড়েছি, তাদেরকে ইসলামের জ্ঞান শেখানো হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য অবস্থা, এই জন্য আল্লাহকে আসতে কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কিছুক্ষণ চালাবো, একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে। এই জন্য জীবনে গুনাহ হতে পারে। আল্লাহ বলছেন গোলাম অযুবক তোমাদেরকে বলছি জেনা করেছ না, জেনা, সুদ খাইছ, ফেনসিডিল খাইছ, ইয়াবা খাইছ, আর শোনো আল্লাহ বলছেন আমি ফেরাউনের দুয়ারও কবুল করছি। ফেরাউন সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, রাত্র হয়ে গেলে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে কাঁদত। আল্লাহ বলছেন ও ফেরাউন সারাদিন তো আমারে চিনলে না, রাত্রে এসে আমার কাছে কান্না করিস, ফেরাউন এই রাত্রে যা চাইবে আমি তোকে তাই দিব। আমরা কি ফেরাউন? আমরা নমরুদ? আমরা সাদ্দাম? আমরা কি? আমরা তো মুসলিম, আর যাই করি নাম তো আছে মুসলিম, কথা কন না কেন? তাহলে তওবা করলে মাফ করবেন না কেন? আল্লাহ বলছেন যত বড় অপরাধী হব না আমার কাছে মাফ চা, আমি কথা দিলাম তোকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সালামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আনসারি সাহাবি। কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। সালামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল এক যুদ্ধে যাবেন, মদিনার একজন ধনী সাহাবি মদিনায় তিনি এসেছেন যার নাম হযরত সাঈদ, যাকে বলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ কে বিশ্ব নবী নিয়ে জিহাদে চলে যাবেন, যুদ্ধে চলে যাবেন। আল্লাহর নবী মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী
একজন মুহাজির সাহাবী দুইজনকে দিয়ে বন্ধুত্ব করায় দিয়েছিলেন আর বলছিলেন যে কারো অসুবিধা সুবিধায় একজন আর একজনকে সহযোগিতা করবা বিশ্বনবী সাঈদ কে নিয়ে যখন জিহাদের ময়দানে চলে যান যাওয়ার সময় সাঈদ হযরত সালাবা তুল আনসারী কে বলছেন ও আমার ভাই আমি জিহাদে বিশ্বনবীর সঙ্গে চলে যাই তুমি আমার বাড়িটা দেখে রাখবা আমার স্ত্রী ঘরের ভিতরে থাকে পর্দানশীল তুমি আমার স্ত্রীকে দেখে রাখবা আমি জিহাদে যাই রাসূলের পাকের সঙ্গে চলে গেলাম তুমি দেখে রাখবা এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা তুল আনসারীকে বললেন রাসূলের সাহাবীকে বললেন বাইরে তুমি আমার বাচ্চা আমার পরিবার আমার সম্পত্তি আমার বাগান আমার স্ত্রী সব কিছুকে তোমার কাছে আমানত রেখে গেলাম আমি জিহাদে চলে যাই তুমি আমানতকে রক্ষা করে চলবা নবীজির সঙ্গে চললেন জিহাদের ময়দানে আমার বন্ধুগণ কি বুঝাতে চাই মনোযোগ দিয়ে শোনাব হযরত সাঈদ বিশ্বনবীর সঙ্গে চলে গেলেন দীর্ঘদিন পর্যন্ত নবীজির সঙ্গে জিহাদে ছিলেন এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর পয়গম্বরের সাহাবী যে কোন সময় যে কাউকে শয়তান দুখা দিতে পারে কিনা কথা বলেন না কেন মনে রাখবেন যে কোন সময় যে কাউকে শয়তান দুখা দিতে পারে তারই ক্ষমতা আছে আল্লাহর কাছে শয়তান বলেছিল আল্লাহ তাআলা তুমি যখন আমার জিন্দেগির সকল আমলগুলাকে বরবাদ করে দিয়েছ হাজার হাজার লক্ষ লক্ষ বছরের সালাতকে বরবাদ করে দিয়েছ আমার অত ইবাদত গুলাকে নষ্ট করে দিলা আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান আল্লাহকে সেজদা করে নাই পৃথিবীতে আল্লাহ এমন কোন কিতাব নাযিল করেন নাই যে কিতাবের জ্ঞানী জ্ঞানী শয়তান ছিল না তুমি আর আমি তো হয়তো কোরআনের হাফেজ তুমি আর আমি হয়তো একটা কিতাব মুখস্থ পারি কিন্তু আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন শয়তান সব কিতাবের হাফেজ ছিল তুমি আর আমি হয়তো দুই চারটা মসজিদে সাজদা দিয়েছি আল্লাহকে আর শয়তান এই জমিনের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার সকল জায়গায় আল্লাহকে সাজদা করেছে এত বড় ইবাদত গুজার হওয়ার পরেও যেই সময় আল্লাহ বলেছিলেন একটা হুকুমের কথা মানলো না আল্লাহ তাকে রাজিম শয়তান বানাইয়া দিলেন বিতাড়িত শয়তান বানাইয়া দিলেন এমন সময় শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ তাআলা আমি এত ইবাদত করেছি এত সালাত আদায় করেছি এত নামাজ পড়েছি এত রোজা রেখেছি সব কিছু আপনি বরবাদ করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা হুকুম না মানার কারণে শয়তান হুকুম মানে নাই কয়টা কথা বলেন আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা কর একটা মাত্র হুকুম সেজদা করার কথা বলছেন মানে নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে শয়তান বানাইয়া দিলেন আর আমরা তো আল্লাহর কোনো একটা হুকুম মানি মানি না এরপরে আমরা বড় মানুষ মনে রাখবেন শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ তাআলা আমি এত ইবাদত করলাম সবগুলাকে আপনি ধ্বংস করে দিয়েছেন আগমনি তোমার কাছে আমি চাই দেখেন শয়তান জানতো আল্লাহর কাছে না চাইলে কিছু পাওয়া যাবে শয়তান জানতো কিন্তু আমরা জানি না শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা তুমি যে আমাকে শয়তান বানিয়ে দিয়েছো আমাকে মারদুদ বানিয়ে দিয়েছো আমাকে বিতাড়িত করে দিয়েছো আল্লাহ তাআলা তোমার কাছে আমি চাইলাম কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতকে বাড়াইয়া দাও শয়তান জানে আল্লাহর কাছে না চাইলে কেউ দিতে পারবে আল্লাহ বললেন শয়তান রে যা তোর হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম এবার
শয়তান বলছে আল্লাহ তাআলা তুমি আমাকে একটু শক্তি দাও। আল্লাহ বলেন শক্তি দিলাম। আল্লাহ আর একটু শক্তি দাও। কেমন শক্তি চাস? আমি যে তোমার বনি আদমের রক্তে রক্তে ব্লাডে ব্লাডে রগে রেশায় ঢুকে ঢুকে দুঃখা দিতে পারি। আল্লাহ বলেন যা তোকে শক্তি দিলাম, তুই আমার গোলামকে ব্লাডের সঙ্গে মিশে মিশে